নমস্কার, টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি আসছে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড এর পক্ষ থেকে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমি এখন ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটেতে রয়েছি। এখন এই রিক্রুটমেন্ট সেকশনের রিক্রুটমেন্ট নোটিশে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট নোটিশ বলে পেজটি ওপেন হয়ে গেছে। এর মধ্যে থেকে দেখুন, মাইনিং সিট দ্য রিক্রুটমেন্ট নোটিশ বলে যে নোটিফিকেশনটি বের করেছে, তো এটি রাইট হ্যান্ড সাইডে ক্লিক মি এতে যদি ক্লিক করি, এরকম একটি পিডিএফ ওপেন হয়ে গেল। তো আজকে এটি নিয়েই কথা বলবো, দেখে নেব এর মধ্যে কি যোগ্যতা লাগছে, এই মাইনিং সিটদার পদে নিয়োগের জন্য বেতন কত করে পাওয়া যাবে, আবেদন আপনারা কিভাবে করবেন এবং কবে থেকে করবেন, তার শেষ তারিখই বা কি আছে, এই সব কিছুই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করতে ভুলবেন না, কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি। তো আমরা চলে এলাম মেন বিজ্ঞপ্তিতে। দেখতেই পাচ্ছেন যে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি বের করেছে। এখান থেকে আপনারা রিক্রুটমেন্ট রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন। তো এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটির মধ্যে প্রথমেই উল্লেখ করে দিচ্ছি যে মাইনিং সিটদার, যেটি একটি গ্রুপ সি পোস্ট, এতে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই নাম্বার অফ ভ্যাকেন্সি, এই টেবিলের মধ্যেই আপনারা অনেকগুলি তথ্য পেয়ে যাবেন। দেখুন, এখানেতে মাসিক বেতনের কথা উল্লেখ রয়েছে ₹31,852.56, টোটাল ভ্যাকেন্সি ₹313, এবং ক্যাটাগরি ওয়াইজ আপনারা ভ্যাকেন্সি লিস্ট এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি নিজে থেকে নোটিফিকেশনটি চেক আউট করতে চান, তো পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনেতে পেয়ে যাবেন। তো সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই পিডিএফটিকে ডাউনলোড করে যোগ্য প্রার্থীরা নিজে থেকে চেক আউট করে তারপর আবেদন করে দিতে পারবেন। চলুন ফার্দার ডিটেলস দেখে নেওয়া যাক। ওকে, আপনাদেরকে অনলাইনেতে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আবেদন পদ্ধতি শুরু হচ্ছে 20/2/2022, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 20 তারিখ থেকে, এবং চলবে 10/3/2022, অর্থাৎ মার্চের 10 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনেতে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে www.easternkold.gov.in। তো 20 তারিখে আপনাদের অ্যাপ্লাই করার জন্য উইন্ডোটি ওপেন হয়ে যাবে। আপনারা দিয়ে দেওয়া এই নির্দিষ্ট ওয়েবসাইটেতে টাইম টু টাইম ভিজিট করবেন যদি আরও ব্রড নোটিফিকেশন বের করে। এখনও পর্যন্ত এই শর্ট নোটিফিকেশনটি রিলিজ করেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা এই সপ্তাহের আরও জব নোটিফিকেশনগুলি দেখতে চান, তাহলে রাইট হ্যান্ড সাইডের প্লেলিস্টটিতে টাচ করতে পারেন, অথবা লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটি টাচ করলে আপনারা তার আগের সপ্তাহের জব নিউজগুলি পেয়ে যাবেন। গুড বাই, গড ব্লেস ইউ অল।